ভালো না? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে এলাম বাবলি ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ঢাকা ডেন্টাল হসপিটালে যাব, সেজন্য সকাল সকাল উঠে আমরা আজমপুর থেকে বাসে সৈনিক ক্লাব নেমে আমরা ওভারব্রিজ পার হয়ে মিরপুর 14 গাড়িতে, তারপর ওখান থেকে সঙ্গে সরাসরি হসপিটাল। তো শনিবার হওয়াতে আমরা কোনো যানজট ছিল না, আমরা আরাম মতো ভালো মতোই আসলাম পুছলাম। তো এই তো আমরা যাচ্ছি, হসপিটালে ঢুকছি। তো এখানেও দেখি কোনো জ্যাম নাই, যানজট নাই, ভিড় নাই। তো আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, 4th ফ্লোরে আসলাম। তারপর এসে দেখি ডাক্তার এখনও আসেননি, তারপর ঘোরাঘুরি করছি আর ফোন দিলাম ডাক্তারকে, উনি বললেন যে আসছেন, একটু লেট হবে আসতে। তো আমরা আর কি বসলাম, একটু ঘোরাঘুরি করছি। তো ভাবলাম একটু নিচে ক্যান্টিন আছে, ওখানেও যাব, কিছু খেতে হবে, ক্ষুধা লেগে গেছিলো। তো পরে আবার মেয়ে বলল যে যদি ডাক্তার এসে আমাদের না পায়, কারণ তখন অনেক দেরি হয়ে গেছিল, সবাই চলে যাচ্ছিলো যার যার মতো। তো আমরা যাইনি, তারপর ডাক্তার আসছেন, তারপর ওকে দেখলো, তারপর বললেন যে নেক্সট মান্থে আসতে হবে আবার। তারপর আমরা বের হয়ে আসলাম ওখান থেকে, ডাক্তারের কাছ থেকে বের হয়ে পরে মেয়ে বলল মিনিসোতে যাবে, রাস্তা পার হওয়ার কিছুক্ষণ পরে মিনিসো, ওখানে কোরিয়ান ব্র্যান্ডের সব জিনিসপত্র। তো আমরা দেখতে আসলাম, সব কিছু অনেক হাই রেট ছিল, এগুলি সব ছোট ছোট বাচ্চাদের খেলনা, মানে সব কিছু, আর একটা আইটেম অনেকগুলি করেছিল, তেমন খুব একটা মানে বিশেষ কিছু ছিলও না। তো চাইলে আপনারা আসতে পারেন, ঘুরে এসে দেখতে পারেন। তখন অলরেডি 3টা বেজে গেছিলো আর আমরা খুব টায়ার্ডও ছিলাম, তারপর বললাম যে চলো আমরা এখন চলে যাই, কারণ দেখার মতো তেমন কিছুই ছিল না। তবে যে যেগুলো ছিল ভালোই ছিল, সব কোরিয়ান ব্র্যান্ডের ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে বের হবো, সেজন্য একটু আয়না দেখা দেখি করছিলাম। তারপর আমরা এই তো গাড়িতে উঠলাম, যেভাবে আসছি ওইভাবেই আবার ব্যাক করলাম বাসায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটি কেমন লেগেছে প্লিজ একটু লাইক কমেন্টস করে জানাবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন আপনারা, টাটা।